আজকে চতুর্থী, আর চতুর্থীর এই সন্ধে একেবারে জমজমাট। শহর কলকাতা হোক কিংবা জেলা, সর্বত্রই প্রায় একই রকমের ছবি নজরে আসছে। প্যান্ডেলে প্যান্ডেলে প্রচুর মানুষের ভিড়। শহর কলকাতায় যেমন ছবি, সেই ছবি দেখা যাচ্ছে জেলায় জেলায়। পুজোয় মাতোয়ারা গোটা বাংলা, কলকাতা থেকে জেলা, মণ্ডপে মণ্ডপে মানুষের ঢল, খাওয়া দাওয়া, আড্ডা, শারদীয়ার আমেজে আম বাঙালি। আর চতুর্থী, আর এই চতুর্থীর সন্ধেতে শহর কলকাতায় যেমন বড় বড় পুজো মণ্ডপগুলিতে সাধারণ মানুষের ভিড় নজরে আসছে, আর সেই সঙ্গে জেলার ছবিও কিন্তু একই রকমই, কারণ 8 থেকে 80 প্রত্যেকেই এই মুহূর্তে পুজোর আমেজে একেবারে ডুবে, মণ্ডপে মণ্ডপে ভিড়। জেলা থেকে নজর রাখবো আজিমগঞ্জ ট্রেন্ড ইউনিয়ন কলোনি, সেখানে আমাদের প্রতিনিধি সোমা আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সোমা, মুর্শিদাবাদে অনেকগুলো পুজোই আছে যেগুলো বড় পুজো, এবং সেখানে প্রত্যেক বছরই দেখা যায় যে ষষ্ঠীর অনেক আগে থেকে সাধারণ মানুষ ভিড় করে। আজকে চতুর্থী, চতুর্থীর এই সন্ধে কতটা জমজমাট? দেখো, চতুর্থী সন্ধে ইতিমধ্যেই জমজমাট, এবং আমি যেখানে রয়েছি, প্রত্যেক বছর আজিমগঞ্জের এই ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাব নতুন কিছু একটা নিয়ে আসে প্রত্যেক বছর, এবং কিছুক্ষণ আগেই এখানে উদ্বোধন হয়েছে। এবং আমি তোমাকে প্রথমেই বলবো যে একটু মণ্ডপটা দেখানোর জন্য এবারে এখানে থিম রয়েছে শ্রীকৃষ্ণের জন্মভূমি বৃন্দাবন। একেবারে শ্রীকৃষ্ণ এবং রাধা তাদের বিভিন্ন সময়ে বিভিন্ন ছবি গোটা চার মানে কারুকার্যে পুরোপুরি তুলে ধরা হয়েছে, এবং বাইরে থেকে আমি তোমাকে দেখাতে বলবো। অত্যন্ত সুন্দর একটা মণ্ডপ সজ্জা হয়েছে, এবং যে মণ্ডপ সজ্জায় পরতে পরতে তুলে ধরার চেষ্টা করা হয়েছে যে বৃন্দাবন গেলে সাধারণ মানুষজন, গ্রামের যে সমস্ত মানুষজন, প্রত্যন্ত অঞ্চলে মানুষজন যারা বৃন্দাবন যেতে পারেন না, তারা বৃন্দাবনকে এক টুকরো কীভাবে দর্শন করবেন সেটাই কিন্তু তুলে ধরা হয়েছে। এই ধরনের বৃন্দাবনকে কেন নিয়ে এসেছেন? বৃন্দাবনকে এই কারণে নিয়ে এসেছি যে বৃন্দাবন মানে প্রেম মন্দির। প্রেম মন্দির মধ্যে মানুষের মধ্যে ভালোবাসা, মানুষের মধ্যে আত্মীয়তা, মানুষের পাশে দাঁড়ানো, তার সঙ্গে সঙ্গে বৃন্দাবন এখান থেকে অনেক দূর, এখানে অনেক মানুষ আছে যারা হয়তো বৃন্দাবন দর্শন করতে পারেনি, তার প্রতিরূপ আমরা তুলে ধরার চেষ্টা করি। এবারে এই বৃন্দাবনকে নিয়ে আসার জন্য আপনারও কি ভাবনা চিন্তা ছিল? হ্যাঁ, আমার তো প্রথম থেকেই ওকে আমি যথেষ্ট সাপোর্ট করি এসব কাজে। ওর পুজোটা মোটামুটি এই দুর্গা মন্দিরে 10-15 বছর ধরেই করে আসছে, তো এই বছর এবং গত বছর আমাদের থিমটা বড় হয়েছিল। বৃন্দাবনটা বিশেষ করে বলেছিলাম, ও বলেছিল নারায়ণ মন্দির করার জন্য, আমি পুরো ঘটনাটাই বলছি। কিন্তু নারায়ণ মন্দিরটা যেহেতু আমাদের গতবারের থিমের মতনই একই রকম হবে বলে আমি এবার বলেছি, যেহেতু বয়স্ক মানুষের দিকে তাকিয়ে শারীরিক এবং আর্থিক কারণে অনেকে যেতে পারে না, কৃষ্ণ ভক্ত অনেকে রয়েছেন এবং ইতিমধ্যে প্রচুর মানুষ আসতে শুরু করেছে। হ্যাঁ, অনেক অনেক মানুষের ঢল রয়েছে। ইতিমধ্যে কিছুক্ষণ আগেই উদ্বোধন করেছেন জেলা পুলিশ সুপার, এবং তারপরেই তুমি দেখো ইতিমধ্যে মানুষ কিন্তু আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গা থেকে, এবং বাইরে যে তুমি কারুকার্য দেখতে পাচ্ছ এবং ভেতরেও খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। একেবারেই চেষ্টা করা হয়েছে যে বৃন্দাবনের অনুরূপ একেবারে অনুকরণ করা হয়েছে, এবং রাধাকৃষ্ণর বিভিন্ন সময়ের বিভিন্ন অবয়বের ছবি বাইরে থেকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ আজিমগঞ্জে এসে এক টুকরো বৃন্দাবন দেখতে পাবেন। এখন সদ্য আজকে চতুর্থী, এরপরে লম্বা পুজোর সময় বাকি রয়েছে, সাধারণ মানুষজন ইতিমধ্যেই প্রচুর পরিমাণে আসবেন এমনটাই কিন্তু মনে করছেন উদ্যোক্তারা। একটু জানার চেষ্টা করব, যারা সাধারণ মানুষজন রয়েছেন, যারা আসছেন এবং এই বৃন্দাবনের আমেজে নিজেদেরকে একেবারে ভাসিয়ে দিচ্ছেন, তারা কি বলছেন এবারের পুজো নিয়ে, তারা কতটা আশাবাদী? কারণ আমরা জানি সামান্য হলেও বৃষ্টির ভ্রুকুটি কিন্তু রয়েছে। একেবারেই তাই, বৃষ্টির ভুকুটি রয়েছে। আমি একটু কথা বলে জানার চেষ্টা করব, যারা রয়েছেন এই বৃন্দাবন মন্দির দেখে সত্যি আপনাদের কতটা গুড ফিল হচ্ছে, কেমন লাগছে আপনাদের? খুবই সুন্দর, অসাধারণ হয়েছে, অসাধারণ শিল্পীর হাতের কাজ, খুব সুন্দর হয়েছে। আপনাদের কি বৃন্দাবন কখনো যাওয়া হয়েছে? হ্যাঁ, আমি বৃন্দাবনে গেছি, বৃন্দাবনের সঙ্গে সম্পূর্ণটাই মিল আছে। হয়তো এখানে লাইটটা একটু বেশি, বৃন্দাবন তো একদমই এটা আর্টিফিশিয়াল, একটু লাইটটা বেশি, কিন্তু বৃন্দাবনের একদমই আমার খুব ভালো লেগেছে, বৃন্দাবনটাই পেয়েছি। আপনার কেমন লাগছে? আমাকেও খুব ভালো লেগেছে, মানুষের এত ঢল দেখে বুঝতে পারছেন যে কেমন হয়েছে। এর আগেও আমি বৃন্দাবন দেখেছি, কিন্তু এটা যে কৃত্রিম বোঝাই যাচ্ছে না যে এটা কৃত্রিমের সঙ্গে আসন্ন কোনো পার্থক্য নেই, এত সুন্দর হয়েছে মণ্ডপ। আপনার কেমন লাগছে?
খুবই সুন্দর লাগছে, খুবই ভালো লাগছে, কোনোদিন বৃন্দাবন যেতে পারবো কিনা জানি না। গা ভাসিয়ে দিয়ে প্রত্যেকের যে ভালো লাগছে সেটা বোঝাই যাচ্ছে। সবাই অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।